আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের অনুশীলনের পাঁচ নম্বরের ক খ গ ঘ এই অঙ্কগুলো আলোচনা করব তো এখানে দৃশ্যপট যেটি দেয়া রয়েছে সেটি প্রথমে আমরা পড়ব একই আকারের একই রকমের কয়েকটি এক টাকার কয়েন সংগ্রহ করো কয়েনগুলোর যে কোনো একটিকে তোমার খাতার মাঝখানে রাখো এবার এর চারপাশে পরস্পরকে স্পর্শ করে চিত্রের মতো কয়েনগুলো বসাও অনেকটা ক্যারাম বোর্ডে গুটি সাজানোর মতো এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ এরকম করে সাজাতে বলা হচ্ছে এখন ক নম্বরটা দেখা যাক ক নম্বর বলা হয়েছে উপরের শর্ত মেনে এক্স চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ কয়টি কয়েন বসানো যাবে চিত্রটি সম্পূর্ণ করে তা নির্ণয় করো তাহলে ক নম্বর চিত্রটি আমরা এখন অঙ্কন করব এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের শর্ত মেনে এক্স চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ ছয়টি কয়েন বসানো যাবে তো এটা ছিল এক্স কয়েন এর চারপাশে আমরা একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি কয়েন বসিয়ে নিয়েছি সর্বোচ্চ ছয়টি বসানো যাবে এর চারপাশে একটি কয়েন বা মাঝখানে নেওয়ার পর এর চারপাশে গায়ে গায়ে লাগিয়ে সর্বোচ্চ কয়টি কয়েন বসানো যায় তোমরা বাসাতেই চেক করতে পারো এটা এবার খ নম্বরটা দেখব চিত্রের এক দুই ও এক্স দেখতে পাচ্ছ এক দুই ও এক্স চিহ্নিত বৃত্ত তিনটির কেন্দ্রগুলো যোগ করো তো এই একটা কেন্দ্র এই একটা কেন্দ্র এই একটা কেন্দ্র কেন্দ্রগুলো আমাদের কি করতে বলছে যোগ করতে বলছে যে ত্রিভুজটি পেলে তার পরিসীমা আঠারো সেন্টিমিটার অর্থাৎ এই যে তিনটা বাহু একটা দুইটা তিনটা বাহু তিনটার যোগফল হচ্ছে আঠারো চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তো এখানে সবুজ অংশটা যেটা দেখতে পাচ্ছ এটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল থেকে যদি এই বৃত্তকলা এই বৃত্তকলা আর এই বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ করতে পারি তাহলে আমরা এই যে সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে চলো আমরা এটি সলভ করি এখানে তোমরা দেখতে পাচ্ছ খ নম্বরটা মনে করি কয়েন এক দুই এক্স এর কেন্দ্র যথাক্রমে এ বি সি এইটা দেখো এ বি তারপর হচ্ছে সি প্রতিটি কয়েনের ব্যাসার্ধ আর এই যে এখান থেকে এই ব্যাসার্ধটা আর আবার এ থেকে এই যে এফ এটাও আর তারপর সি থেকে এফ এটাও আর সি থেকে ই এটাও আর আবার বি থেকে ই এটাও আর আবার বি থেকে ডি এটাও আর তাহলে বি এর ডিস্ট্যান্সটা কত এটুকু আর এটাও কত আর তাহলে টু আর এবি সমান কি আর প্লাস আর হচ্ছে টু আর বিসি সমানও তাই হবে আর প্লাস আর সমান টু আর সি এটা সমানও তাই হবে আর প্লাস আর সমান টু আর তাহলে আমরা কি বুঝতে পারলাম এবি সমান বিসি সমান সি এ সমান টু আর ও টু আর বিসিও টু আর ও টু আর তাহলে এবি বিসি আর সি এ এই বাহুগুলো যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব তাহলে দেখো বাহু তিনটি যোগ করলাম যোগ করে পরিসীমার সমান হলো তো তোমরা জানো যে কোনো ক্ষেত্রের সবগুলো বাহু যোগ করলে সেটার পরিসীমা পাওয়া যায় তো এই যে এব এ বি সি এর পরিষীমা টু আর প্লাস টু আর প্লাস টু আরও একটা পরিসীমা দেওয়া আছে আমাদের এখানে কত আঠারো এই দুটো পরিসীমা অবশ্যই সমান এই কারণে সমানের ডান পাশে একটা বাম পাশ্বে একটা লেখা হয়েছে তো দেখো দুইটা আর দুইটা আর দুইটা আর যোগ করলে কয়টা হয় ছয়টা আর সমান আঠারো এখানে আর এর মান বের করবো ছয় গুণ অবস্থা আছে ছয় ডান পাশে গেলে ভাগ হবে আঠারোকে ছয় দিয়ে ভাগ করলে হবে তিন তাহলে আরের এর ভ্যালু হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে এবি কত এবি কত ছিল টু আর তাহলে টু ইন্টু আর এর ভ্যালু তিন তো তিন দোকানে ছয় আর বি কত টু ইন্টু আর অর্থাৎ টু ইন্টু আর এর ভ্যালু কত তিন তো তিন দোকানে ছয় সি এর ভ্যালু সেমভাবে আমরা এখানে বের করেছি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এবি বি সি সি এর ভ্যালু ছয় 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 এরকম করে তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে কি বলা হয় সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে আমরা সি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেটা আমরা প্রথমে করে নেই দেখো সি এর ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু মানে হচ্ছে এই যে ছয় ছয়ের ওপর দিলাম স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেশন করে দেখাই কত রুট থ্রি তাকে ভাগ করতে হবে রুট থ্রি বাই ফোর ইকুয়েল দিলাম তার সাথে গুণ করতে হবে কত ছয় স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ এসডি পনেরো দশমিক পাঁচ আট দশমিকের পর দুই ঘর নিয়েছি পাঁচ নয় করে নিয়েছি তো দুই ঘর নিতে গেলে কি করতে হয় তিন নম্বর ঘরের দিক খেয়াল করতে হয় তিন নম্বর ঘরটা যদি চারের বড় হয় তাহলে দুই নম্বর ঘরের সাথে একযোগ করা যায় এই কারণে আমরা এখানে পাঁচ নয় করেছি তো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম তো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এইটা এই অংশ আর এই অংশ যদি বাদ দেওয়া যায় তাহলে এই যে সবুজ অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবো তো এগুলো কি এগুলো হচ্ছে বৃত্তকলা এই একটা বৃত্তকলা যেহেতু এই যে সমবাহ ত্রিভুজ প্রত্যেকটা কোন কত ডিগ্রি করে এগুলো প্রত্যেকটা কোন হচ্ছে ষাট ডিগ্রি করে তাই যে বৃত্তকলাগুলো আমরা দেখতে পাচ্ছি বৃত্তকলাগুলোর গুলোর ক্ষেত্রফলও সমান হবে একটার বের করলে দুটা বের করা লাগছে না দেখো আমরা লিখেছি আবার এ বি সি সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ সেটা সমান ষাট ডিগ্রি তাহলে এ ডি এফ এ ডি এফ কোনটা এই যে দেখো এ ডি এফ এইটুকুকে বোঝানো হচ্ছে এডিএফ তারপর হচ্ছে বি ডি ই এইটা তারপর সি ই এফ অর্থাৎ এইটুকুকে বোঝানো হচ্ছে এগুলোর বৃত্তকলার ক্ষেত্রফল সমান হবে এবার বৃত্তকলার ক্ষেত্রফল সূত্রে আমরা ষাট বাই তিনশো ষাট গুণ পায়ের মান কত এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান কত এখানে আরের এর মান এখানে থ্রি কারণ এই যে দেখো প্রত্যেকটা উম আর এর এখানে কত তিন করে করে কোথায় আমরা পেয়েছি এই যে দেখো আর সমান তিন পেয়েছি তো এটা ক্যালকুলেশন করলে কত পাওয়া যায় প্রথমে আমরা ষাট ভাগ তিনশো ষাট এটা করবো তার সাথে গুণ দেবো হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন ইকুয়েল ফোর পয়েন্ট সেভেন ওয়ান টু ফোর এই হচ্ছে বৃত্ত কলাটির ক্ষেত্রফল তাহলে দেখো এক দুই ও এক্স কয়েনে উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফলের সমষ্টি তো বৃত্তকলা একটার ক্ষেত্রফল যা হবে অপর দুটোর ফল তাই হবে এরকম তাহলে বৃত্তকলা এক বৃত্তকলা দুই আর হচ্ছে এক্স যে বৃত্তকলাটা ছিল তার ক্ষেত্রফলের সমষ্টি করলাম আমি আবারও বলি এই যে এইটুকুর ক্ষেত্রফল যা ক্ষেত্র ফল তাই এটুকুর ক্ষেত্রফল তাই আমরা একটার ক্ষেত্রফল বের করেছি একটার বের করে যত হয়েছে ধরো এক্স তাহলে তিনটার কথা হবে এক্স প্লাস এক্স সেটাই আমরা এখানে করেছি তো তিনটার ক্ষেত্রফল এটা 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 যোগ যোগ করলে হবে চোদ্দ দশমিক এক তিন সাত দুই তাহলে বৃত্তকলা বাদে সবুজ অংশের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করব আমি আবারও বলি সবুজ অংশের ক্ষেত্রফল বের করতে গেলে সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল থেকে এদের বৃত্তকলা তিনটার যোগফল বিয়োগ করে দিলেই হচ্ছে তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল কত পাইছিলাম পনেরো দশমিক পাঁচ নয় আর বৃত্তকলাগুলোর ক্ষেত্রফল পাইছিলাম এটা তো এটা থেকে এটা বিয়োগ করলে সবুজ অংশের ক্ষেত্রফল পেয়ে যাব এটা হচ্ছে এক দশমিক চার পাঁচ দুই আট তো এই হচ্ছে ক্ষয়ের উত্তর এবার গ নম্বরটা দেখা যাক খাতায় চিত্রের যে কোনো একটি কয়েন ছাপ দিয়ে বৃত্ত বানাও তারপর বৃত্তটির কেন্দ্র নির্ণয় করো তো বৃত্তের কেন্দ্র কিভাবে নির্ণয় করবা সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো একটা কয়েন কয়েন নেবা নেওয়ার পর এরকম করে পেন্সিল বা কলম দিয়ে এরকম করে দাগ দেবে বৃত্ত হয়ে যাবে এখন কেন্দ্রটা কিভাবে নির্ণয় করবা কেন্দ্র ও কিভাবে নির্ণয় করবে দেখো আহ এ কমা বি আর বি কমা সি যোগ করতে হবে প্রথমে দেখো এ একটা বিন্দু আর বি একটা বিন্দু এব আর বিসি এগুলো যোগ করতে হবে তারপর এ কে কেন্দ্র করে এ কে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি এ থেকে এই একবার বৃত্তচাপ ছাপ আঁকবো সেমভাবে ভাবে একই মাপে বি থেকে এদিকে একবার আর বি থেকে এদিকে একবার কেটে নেব অর্থাৎ বৃত্তচাপ ছাপ আঁকবো তাহলে এই যে মিলিত বিন্দু এখানে যেটা হয়েছে আর এখানে যেটা হয়েছে এগুলো কি করে দেবো যোগ করে দেবো ঠিক আছে একইভাবে এই যে বিসিএর এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বি থেকে এদিকে একবার কাটবো বি থেকে এদিকে একবার কাটবো একই ব্যাসার্ধ মাপনারব না এখান থেকে এদিকে একবার কাটবো সি থেকে এদিকে একবার কাটবো এখানে একটা মিলিত বিন্দু এখানে একটা মিলিত বিন্দু হয়েছে তাহলে এগুলো আমরা কি করে দেবো যোগ করে দেবো যোগ করার ফলে দেখো এই যে পিকিউ আর এস এই দুটো কিন্তু এই যে ও বিন্দুতে মিলিত হয়েছে এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র তো এইটাই হচ্ছে তোমাদের এই যে কিভাবে কাজটা করলাম সেটা তো আমি পড়তেছি না এবার দেখি বলছে যে কোনো একটি কয়েনের ব্যাসার্ধের গুণিত ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি দুইটি বৃত্ত বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে প্রমাণ করো যে বৃত্ত দুইটির কেন্দ্রদয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ এরকম দুটো বৃত্ত আঁকতে হবে এই যে দেখো স্পর্শ করেছে এই জায়গায় এখন বলছে যে হচ্ছে এটার ব্যাসার্ধ যত হবে বৃত্ত দুইটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধের দ্বিগুণ কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত আর প্লাস আর কত হইল টু আর ব্যাসার্ধের দ্বিগুণ না ব্যাসার্ধ আর তার দ্বিগুণ হচ্ছে না এই টু আরটা সেটা আমরা প্রমাণ করবো এখন দেখো মনে করি কয়নের ব্যাসার্ধ আর সমান এক্স সেন্টিমিটার তাহলে আর সমান এক্স এর গণিতক এখানে উভয় পাশে আমরা টু গুণ করেছি গণিতক মানে তো এই যে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা তাই না তো আমি সাপোজ দুই গুণ করে নিয়েছি উভয় পাশে এত সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বহিঃস্পর্শকারী বৃত্ত আঁকি যাদের কেন্দ্র যথাক্রমে ও ওয়ান আর হচ্ছে ও টু এখানে এটা একটা কেন্দ্র এটা একটা কেন্দ্র স্পর্শকারী বিন্দু টি অর্থাৎ বৃত্ত দুইটা এই যে এই বিন্দুতে মিলিত হয়েছে এটা নাম দিয়েছি কি টি তাহলে ও ওয়ান ও টু টি এই যে ওয়ান ও টু আর হচ্ছে টি একই সরলরেখায় অবস্থিত হবে তাহলে ওয়ান টি এই যে দেখো ওয়ান টি ওয়ান টি এটা কত টু এক্স অর্থাৎ এই যে গুণিতক এটা সমান আবার ও টু টি এটা হবে টু এক্স এবং কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব এই যে ও ওয়ান থেকে ও টু এর দূরত্ব কী হবে টু এক্স যোগ টু এক্স এরকম হবে না তাহলে ও ওয়ান টি যোগ ও টু টি টু এক্স প্লাস টু এক্স হচ্ছে ফোর এক্স ফোর এক্সকে আমরা গিয়ে এভাবে লিখতে পারি টু ইন্টু টু এক্স তাহলে টু ইন্টু সাধারণ ব্যাসার্ধ এই টু এক্স কি এই টু এক্স হচ্ছে সাধারণ ব্যাসার্ধ তাহলে আমরা কী বলতে পারি অতএব বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ দেখো তো সাধারণ ভাষাদের দ্বিগুণ হয়েছে না কেন্দ্র দয়ের দূরত্ব এটাই হচ্ছে প্রমাণ আমরা পরবর্তী ভিডিও থেকে পরবর্তী যে অধ্যায় থাকবে বার্ষিকের জন্য সেই অধ্যায় থেকে আলোচনা শুরু করব